তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি মহানাম যজ্ঞ অনুষ্ঠানে ঝুমুর নাচ, সবার প্রথমে সবাই তালে তালে আসছে, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাবরণ, যেখানে সবাই আসছে ঘাটে এক এক করে গঙ্গাবরণে। তারপরে দেখতে পাচ্ছি সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে ডিজের সাথে নাচ, আর তারপরে আমরা ফাইনালি আমাদের মাঠে চলে এসেছি এবং মাঠে আসার পর যেই কাজটা সেটা এখন করা হচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আরেন্টে সিটি ব্লগে সবাইকে স্বাগত। সো ফাইনালি গাইস, আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা তোমরা থামিনা টাইটেল দেখে বুঝে গেছো। তো আজকে 21শে জানুয়ারি, তো আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয় তার আজকে নগর পরিক্রমা, সেটাই তোমাদের আজকে দেখাতে চলেছি। তা তোমাদের কী করতে হবে, এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো ফাইনালি আমি আর আমার একটা বন্ধু দেখতে পাচ্ছ সামনে, দুজন মিলে যাচ্ছি। তো অনেক আগেই বেরিয়ে গেছে নগর পরিক্রমায়, ঠিক আছে, তো আমরা একটু লেট হয়ে গেল। তো এখন যাব, দেখা যাক কোথায় তাদেরকে দেখতে পাই, ঠিক আছে। তখন যাচ্ছি ফাঁকা রাস্তা দিয়ে, কেউ নেই। তো ফাইনালি আমরা চলে এসেছি হাই রোডের কাছাকাছি, এখন তোমাদের দেখাবো আমাদের যে নগর পরিক্রমাটা যে অনুষ্ঠানে সেটা তোমাদের এখন দেখাতে চলেছি। তো চলো সেটা দেখে নেওয়া যাক, আর কত বড় লাইন হচ্ছে সেটাও তোমাদের এখন দেখাবো। তো ফাইনালি গাইস, এখান থেকে শুরু হচ্ছে আমাদের নগর যে পরিক্রমা, তার লাইনটা তোমরা একবার দেখতে পাচ্ছ, লাইনটা জাস্ট একবার দেখবে, এখান থেকে শুরু হচ্ছে আর পিছনে ডিজে বক্স থেকে শেষ, ঠিক আছে। তোমরা একবার লাইনটা একবার দেখো, দেখতে পেলে ঝুমুর নাচ থেকে শুরু করে তাসা ব্যান্ড ছিল সামনে, আর সবার শেষে হচ্ছে ডিজে বক্স। তো এই ডিজে বক্সের যে আওয়াজটা তার জন্য এই ভিডিওতে কপিরাইট আসবে, তো কোনো ব্যাপার না, তোমরা শুনতে লাগো, না হলে তোমরা বুঝতে পারবে না যে কি গানে কি নাচছে এটা, ঠিক আছে। তা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর আনন্দ করছে সবাই। তো এখন আমরা চলে এসেছি শিব মন্দিরে, দেখতে পাচ্ছ শিব মন্দিরে আসার পর এখান থেকে আমরা যাবো গঙ্গাবরণ করতে। তো গঙ্গাবরণ যে বাড়িতে করা হয় সেটা পাশেই আছে, আর এই পাশে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়, যেখানে এখানে নাচ করা হয়, ঠিক আছে। আমরা প্রত্যেকবারই যখন আসি তখন এখানে নাচ গান হয় এই মাঠে। তারপর দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেখানে আমরা গঙ্গাবরণ করব, আর সেই বাড়ির যেই মন্দিরটা সেখানে আমরা এখন চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা মন্দির। তো এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব এক এক করে গঙ্গাবরণের দিকে। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন ঘাটে। তো ঘাটে আসার পর সবাই এখন এক এক করে আসছে ঘাটের দিকে, কারণ আমাদের এখন গঙ্গাবরণের যে কাজটা সেটা এখন সম্পূর্ণ করা হবে। জল ঘুরানোর পর তোমরা এখন দেখতে পাচ্ছ মাঠের যে অবস্থাটা, একদম অসাধারণ একটা ভিউ তোমরা এখন দেখতে পাচ্ছ। সবাই ডিজের তালে তালে নাচছে, ও ভাই সাহ, এক একজনের নাচ এক এক রকম তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর একটা দৃশ্য তোমরা এখন দেখতে পাচ্ছ, সারা মাঠ জুড়ে এখন নাচানাচি হচ্ছে। তো এটাই একটা আনন্দের বিষয় তোমরা এখন দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। যেমন খুশি তেমন তোমরা নাচতে পারো ডিজে গানে, সেটা তোমাদের মন মতন, যেমন খুশি তেমন তোমরা নাচতে পারো। দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়।
তো ফাইনালি এখন আমরা চলে এসেছি আমাদের মাঠে। তোমরা এখন দেখতে পাচ্ছো এখানে প্রচুর লোকের ভিড়, কারণ এখানে একটা নাচ হচ্ছে। তোমরা এখন দেখতে পাচ্ছ সাঁওতালি যে নাচটা সেটা। ফাইনালি গাইস, তোমাদের আজকের যে ভিডিওটা সেটা তোমাদের কেমন লাগলো? তো আমাদের এখানে যে মহান নামযজ্ঞের অনুষ্ঠানের যে নগর পরিক্রমাটা তোমরা এখন দেখতে পেলে, খুবই সুন্দরভাবে এটা হয়েছে। আর এখন আমি আছি আঙ্গিনার ভিতরে, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার পিছনটা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের সঙ্গে। বাই বাই।